কইরাবাড়ির ব্রিলিয়ান সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীর পরীক্ষার ফলাফলত উৎফুল্লিত বিদ্যার্থী কর্তৃপক্ষ আলতরিয়া দীপাবলীয় পরিবেশ উৎসব ঘোষণা করেছে। আজি ঘোষিত উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফলাফল কইরাবাড়ির অন্যতম ব্যক্তিগত ব্রিলিয়ান সিনিয়র সেকেন্ডারি স্কুলের পরীক্ষার ফলাফলত অতি আনন্দিত হয়েছে ছাত্রছাত্রী শিক্ষকবৃন্দ আর কর্তৃপক্ষ। ওদালগুড়ি জেলার ভিতরতে প্রথম বিভাগত উত্তীর্ণর হার সর্বোচ্চ তথা প্রথম। পরীক্ষার ফলাফল পয়ারে ছাত্রছাত্রীসলের শিক্ষাগুড়িসলের মাজত আনন্দর বন্যাবয় আর আবতরিয়া দীপাবলীর পরিবেশ সৃষ্টি করে, সমূহীয় নৃত্যরে ব্রিলিয়ান স্কুলের চৌখাত উৎসব ঘোষার পরিবেশের সৃষ্টি করে। শিক্ষকসকলে যথেষ্ট উৎসাহিত হয়েছে ফলাফলক লৈ আর ছাত্রছাত্রীসলক খোলাম গামোচার সম্বর্ধনা জানা হয়। নর্থ ইস্ট লাইভ টুডে কইরাবাড়ি। আমি সাংবাদিক বন্ধুসকলে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো। আর ব্রিলিয়ান সিনিয়র সেকেন্ডারি স্কুলের এইবারের যে 2024 এইচ এস ফাইনাল এক্সামটার রিজাল্ট আজি আপনার গম পাইছে, ইতিমধ্যে প্রকাশ পাইছে। আর এই বছর আমার এই বিদ্যালয়েরপর 175গী ছাত্র ছাত্রী এইবার এটি হয়েছিল আর ইয়ার 175গী ছাত্র ছাত্রী পাস করেছে আর ইয়ারে 122গী পাঁচ জীবন পাইছে আর তার মাজতে আমার 36গী স্টার মার্ক পাবলে সক্ষম হয়েছে আর 6গীয়ে আমার ডিস্টিংশন মার্ক পাবলে সক্ষম হয়েছে আর স্টার মার্ক পাইছে 36গী সরি 36গী আর আমার সেকেন্ড ডিভিশন পাইছে 49 আর থার্ড ডিভিশন 4গী পাইছে। আমার এইবার যেহেতু আমার প্রায় 2017 সনত আমার এখন স্থাপিত হয়েছিল আর তেতিয়ারপর আমি প্রায় 100% আমার ফলাফল আমি এই অঞ্চলের রাইজক দি আছো। দুর্ভাগ্যবশত যাওয়া বেলু আমার এগারী ছাত্রী মানে ইনকমপ্লিট হল আর সেই কারণে আমার যাবার পার্সেন্টেজ কমি গেছে আর এইবারও আমার এগারী ছাত্রী আমার পরীক্ষাত অনুদিত হওয়ার কারণে আমার পার্সেন্টেজ তো এবার 99.86 হলে আমার এবার নামি গল। আমি 100% করব নো যে নক আমি ভাগি পড়া নাই আসলে কেতিয়াবা কেন উত্থান পতন হয়ে সেইলে আমি বিশেষ চিন্তা করা নাই। যথেষ্ট কষ্ট করে মোর যখন সহকর্মী সেইসলে ছাত্রছাত্রীসলক যথেষ্টখানি পড়ুয়াইছে ছাত্রসকলে আমার যথেষ্টখানি সহযোগিতা করেছে যার কারণে আমি এই অঞ্চলের ভিতরতে অর্থাৎ ওদালগুড়ি জেলার ভিতরতে আমি একটা ভাল রিজাল্ট করবর কারণে সক্ষম হয়েছো আর সেই কারণে আমি বিশেষ করে এই বৃহত্তর যে খৈরাবাড়ি অঞ্চলের যখন সচেতন অভিভাবক এই সকলক আমি আসলে আমার ফল ধন্যবাদ জ্ঞাপন করছো আর লগতে যখন আমার এই বিদ্যালয়খনের প্রতি যখন সদিচ্ছা আছে সদ্ভাব আছে যখন আমার এই অঞ্চলের যখন রাইজ এইখিনিকো আমি আসলে আমার ব্রিলিয়ান সিনিয়র সেকেন্ডারি স্কুলের পরিয়ালবর্গরপর আমি ধন্যবাদ জ্ঞাপন করছো আর লগতে আমি আশা রাখিছো যে আমার যেখানে ধারাবাহিকতা এই আমি অক্ষুণ্ণ রাখবলে চেষ্টা করি আর অদূর ভবিষ্যতে আমার আমি এই যে পরীক্ষার ফলাফলের যে 100% যে আমার ধারা সেই ধারাটা আমি আকৌ ভবিষ্যতে অক্ষুণ্ণ রাখবলে আমি নিশ্চয় চেষ্টা করি। একদম যথেষ্টখিনি আমি মানে সুখী কারণ যেখানে রিজাল্ট হল আমার এই অঞ্চলত কবলে গেলে আমি খুব সুখী কারণ কিয় যে আমার টোটেল এপিয়ারিং আসলে আমার টোটেল ক্যান্ডিডেট আসলে 176 তার 175 জনে পাস করবলে সক্ষম হয়েছে তারপরও আমার 122 জন ফার্স্ট ডিভিশন পাবলে সক্ষম হয়েছে। ফার্স্ট ডিভিশন পার ক্ষেত্রতো টোটেল আমার ওদালগুড়ি ডিস্ট্রিক্টর ভিতরতেই টপ ফার্স্ট ডিভিশনের সংখ্যা আর তারপরে যদি আমি কবলে যাও যে আমার ইয়াতে ডিস্টিংশন কি আসলে স্যার 6জন আসলে স্টার পাইছে আমার 36জন ফার্স্ট ডিভিশন 122 সেকেন্ড ডিভিশন আছে 49 আর থার্ড ডিভিশন পাইছে মাত্র 4জন তারপর এজন আমার এজনী ছাত্রীয়ে ফেল করেছে সেইটো দুঃখিত কিবা কারণত ফেল হল আর জিওগ্রাফিত 95 পাবলে সক্ষম হয়েছে
মোর সাবজেক্ট আসলে মানে জিওগ্রাফি পড়াও ইয়াতে জিওগ্রাফি 95 আর হাইয়েস্ট লেটার জিওগ্রাফিতে পাইছে এতালকে এই সফলতার আরত কি কব বিচারছে এই সফলতার আরত মই বেসিক্যালি মই ধন্যবাদ জ্ঞাপন করিম আমার ব্রিলিয়েন্ট কর্তৃপক্ষ বা ব্রিলিয়েনর যে আমার ম্যানেজমেন্ট স্যার সকল আছে তার উপরেও এই ব্রিলিয়েনর যে অধ্যক্ষ বা প্রিন্সিপাল স্যার সেই প্রিন্সিপাল স্যারর যে নীতি বা এই কলেজখনের যান রুলস রেগুলেশনস সেই রুলস রেগুলেশনের কারণেই আমি ইমান ভাল রিজাল্ট করবলে সক্ষম হয়েছি বলে আমি আশা করি মই ব্রিলিয়েন্ট সিনিয়র সেকেন্ডারি পড়িছোঁ আৰু এবাৰ হায়াৰ সেকেন্ডাৰী পৰীক্ষাত আপোনাৰ এইচ এছ 86% পাবলৈ সক্ষম হৈছোঁ ভৱিষ্যতে কি হ'ব ভৱিষ্যতে এগৰাকী প্ৰশাসনিক বিষয়া হ'ব বিচাৰোঁ আৰু ইউ পি এছ চি দি পিনে শ্ৰী সুবিদ্যা ৰাভা মই 89.6% পাইছোঁ আৰু মই হাই জিঅ'গ্ৰাফিত পাইছোঁ 97 আৰু মই এতিয়া টিচাৰ হ'ব মানে মোৰ ড্ৰিম আছে আৰু নমস্কাৰ মোৰ নাম নন্দিতা বড়ো আৰু মই ব্ৰিলিয়েণ্ট চেনাৰ ছেকেণ্ডাৰী স্কুলৰ পৰা হায়েষ্ট মাৰ্ক পোৱাৰ বাবে সুখী অনুভৱ কৰিছোঁ আৰু বিশেষকৈ জিঅ'গ্ৰাফি 93 পাই মই অতিকৈ সুখী হৈছোঁ আৰু ভৱিষ্যতে মই প্ৰফেচাৰ হোৱাৰ আশা কৰিছোঁ প্ৰস্তুতি কেনেকৈ চলিছে কিমান কিমান ঘণ্টা পঢ়িছিলোঁ মই কিমান ঘণ্টা মানে যেতিয়াই মন যায় তেতিয়াই পঢ়িছিলোঁ আৰু মানে পঢ়াৰ টাইম টেবল এনেকুৱা আছিল গধূলি ৰাতিপুৱা খুব বেছি পঢ়া নাছিলোঁ কাৰণ ঠাণ্ডাৰ বতৰ আছিল যিহেতু সোনকালে উঠিব নোৱাৰিছিলোঁ সেইকাৰণে ৰাতিলৈকে পাৰিলে 12টা 11টা তাৰ 7টা 6টামানৰ পৰা 12টা 11টালৈকে পঢ়িছিলোঁ মাজতে গেপ আছিল বহুত মাজতে ঘুমাই গৈছিলোঁ কিন্তু মেইন কথা আছিল যে ক্লাছত আগৰ পৰাই যি শিকোৱা আছিল সেইটো মই পঢ়ি লৈছিলোঁ তাৰপিছত ঘৰত পঢ়াটো আছিল নিজৰ যিটো মনত থকা নাছিল ৰিভাইজ সেয়া আছিল তাৰপিছত আগৰ পৰাই পঢ়ি অহাৰ কাৰণে পাইছোঁ আৰু বিশেষকৈ ছাৰ বাইদেউসকলে ইমান সহায় কৰিছে তেওঁলোকক বিশেষ ধন্যবাদ জনাইছোঁ।